হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি 12 ভোল্টের ব্যাটারি, যেটা বিএমএস সহ, মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সহ। ঠিক আছে, আজকে যে দেখেন আমার হাতে একটি বিএমএস আছে, ওইটা আমরা ফিটিং করে দেখাবো। সো এটা ফিটিং করে দেখাবো এই ব্যাটারিটার ভিতরে, আর আশা করি আমরা এটার মাধ্যমে আপনাদেরকে, মানে যত বিএমএস আছে সব বিএমএস সম্পর্কে সাধারণ একটা জ্ঞান দিয়ে দিব। আর এটা আমি প্র্যাকটিক্যালও দেখাচ্ছি আর ড্রয়িংয়ের মাধ্যমেও বোঝাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমার ড্রয়িংটি, ঠিক আছে। সো আমি ব্যাটারিটা যেরকমভাবে রাখছি এরকমভাবে এখানেও আমি ড্রয়িংটি করে নিয়েছি। এই যে দেখেন সিরিয়ালে 3টি ব্যাটারি রাখছি, এখনও 3টি ব্যাটারি আছে, ঠিক আছে। আর এখানে দেখেন প্লাস মাইনাস একটু খেয়াল করবেন ভালো করে, এটা হলো প্লাস আর নিচেরটা হলো মাইনাস, ঠিক আছে। তারপর আবার এটা মাইনাস, এরপর নিচেরটা হলো আবার প্লাস, ঠিক আছে। আর আমরা এখানে প্লাসের সাথে মাইনাসটাই লাগাবো, তারপরে আবার নিচের প্লাসটির সাথে আবার ওখানে মাইনাসটি লাগিয়ে দিব, ঠিক আছে। তারপরে আপনারা ড্রয়িংটাতে দেখেন, ড্রয়িংটাতে ভালো বুঝবেন, কারণ ওখানে দেখালে অনেক মানুষ বুঝে না, তাই আমি ড্রয়িংটা এঁকে নিয়েছি। আমি প্রথম ব্যাটারিটা থেকে এইভাবে নিব, আবার লাইনটা এইভাবে আনি, আবার এভাবে দিয়ে দিব, ঠিক আছে। আর আমরা যেহেতু এটাকে 12 ভোল্ট ব্যাটারি বানাবো, সো আমাদের লাইনটি এভাবে রাখতে হবে, না হলে এটা 12 ভোল্ট হবে না। আর সিরিজ সিস্টেম করলে আমাদের 12 ভোল্ট হয়ে যায় আর কি, কারণ এখানে একটি ব্যাটারি 3.7 করে, আমরা অনুমান করে 4 ভোল্ট ধরে নিলাম। তো 4 এ 4 কত? 8। তারপর আবার 8-এর থেকে আবার 4 হলে কত হয়? 12। সো আমাদের 12 ভোল্ট হয়ে যায়, ঠিক আছে। সো আমরা কী করবো, এখান থেকে এখানে একটি লাইন দিব, আর সেম লাইনটা আবার এদিকে আসি, আবার ওখানে সিরিজ সিস্টেম করে দিব, ঠিক আছে। এখান থেকে আরেকটি লাইন আমরা বরাবর ওটাতে দিয়ে দিব, মানে ডাইন দিক থেকে একটা, বাম দিকে একটা, ঠিক আছে। তাহলে আমাদের ইয়াটা 12 ভোল্ট হয়ে যাবে। তো আমরা এখানে আবার আপনাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে দেখাই যে আমরা কি করব। প্রথম আমরা কি করব, এই যে দেখেন এখানে প্লাস আছে, এটা হলো মাইনাস, এটা হলো আমরা ব্যাটারি নাম্বার 1 দিয়ে দিচ্ছি, যেহেতু এটা 1 নম্বর ব্যাটারি, আর এটা ব্যাটারি নাম্বার 2, এটা ব্যাটারি নাম্বার 3, ঠিক আছে। সো আমরা ব্যাটারি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিচ্ছি, কারণ একটি হলো আমার, বললামই তো 3.7 ভোল্ট করে, যেহেতু তাই আমি প্রথমেরটার সাথে দ্বিতীয় ব্যাটারি মাইনাসটি লাগিয়ে দেবো, প্রথমের প্লাসটার সাথে 2 নম্বর ব্যাটারি মাইনাসটি লাগিয়ে দেব। তারপরে আবার এখান থেকে কী করব, যে নিচের যে ব্যাটারিটি আছে, মানে 2 নম্বর ব্যাটারিটা, 2 নম্বর ব্যাটারির নিচের প্লাসটির সাথে আমি আবার নেগেটিভটি লাগিয়ে দিয়েছি। তাহলে আমার এখান থেকে একটা লাইন বাড়াবে, আর ওখান থেকে আরেকটি লাইন বাড়াবে, ঠিক আছে। একটি হলো প্লাস, একটি হলো মাইনাস, তাহলে ওই দুইটাই হবে আমার 12 ভোল্টের লাইন। এখন আমরা বিএমএসটা কীভাবে ফিটিং করব ওটি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। বিএমএস ফিটিং করতে হলে, যেহেতু আমি কালেকশনটা এভাবে দিব, এভাবে দিলে এখানে দেখেন ভোল্টেজ লেখা আছে 3.7। সো এখানে 3টি ব্যাটারি অনুযায়ী কত ভোল্ট হবে ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি একটি ব্যাটারির সাথে আরেকটি ব্যাটারি লাগালাম, হ্যাঁ, এখানে দিলাম ব্যাটারি নাম্বার 1, তারপর এখানে আমি লাগব 3.7 ভোল্ট, ঠিক আছে। তারপরে আমি যদি ব্যাটারি 1-এর সাথে ব্যাটারি 2 নম্বরটা কালেকশন করি সিরিজ সিস্টেমভাবে, তাহলে আমাদের 2টা ভোল্টেজ কত হবে? প্লাস হবে। সো আমরা এখানে লাগব ব্যাটারি নাম্বার 2, তারপর 2টা ব্যাটারির সাথে আমরা সিরিজ লাইন দিছি, তাহলে এখানে ইয়া, মানে 2টা প্লাস হবে আর কি। সো আমি 3.7 করে 2টা প্লাস দিলাম, যেহেতু সিরিজ সিস্টেম, সিরিজ সিস্টেম হলে কী হবে? প্লাস হবে। তাহলে এখান থেকে আমরা ভোল্টেজটা পাবো কত? সো আমরা এই 2টা প্লাস করে আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি 7.4 ভোল্ট। সো আমরা এখানে 7.4 ভোল্ট দিয়ে দিব। এখন আমরা যদি 7.4 ভোল্টের সাথে আরেকটি লিথিয়ামের ব্যাটারি সংযোগ করি, যেহেতু এটা 2 নম্বর, এটা হলো 7.4 ভোল্ট। সো এটার সাথে আমরা যে 3 নম্বর ব্যাটারি সংযোগ করলাম, ওইটা আমরা এখানে লিখলাম 3 নম্বর ব্যাটারি, 3 নম্বর ব্যাটারির সাথে আমরা যেহেতু সংযোগ করছি, তাহলে এটা হবে 3.7 ভোল্টের সাথে প্লাস হবে কত? 7.4 ভোল্ট। 7.4 ভোল্টের টোটাল সংখ্যা আসে আমরা 11.1 ভোল্ট পাবো, ঠিক আছে। মানে প্লাস করার পরে আমরা এরকম একটি ভোল্টেজ পাবো, মানে এই ভোল্টেজটা আমরা যদি এখন আমরা বিএমএসে ফিটিং করি, তাহলে কি হবে, আমাদেরটা 12 ভোল্ট হয়ে যাবে চার্জ দেওয়ার পরে। কারণ এখানে সংখ্যা একটা যেটা দেখতেছেন, ওইটা আস্তে আস্তে কী হয়, মানে ওইটা বাড়বে, বুঝছেন। মানে আমরা যেহেতু এটা লাগাবো, লাগানোর পরে 3টি ব্যাটারি, তো ভোল্টেজটা আমার নিজে নিজেই 12 ভোল্টে এসে যাবে। আর এই যে সার্কিটটা দেখতেছেন, এই সার্কিটটাই আপনার ভোল্টেজটাকে 12 ভোল্ট বানিয়ে দিবে। আর এটার ভিতর অনেকগুলো সিস্টেম আছে, এটা আপনার ব্যাটারি লাইফটা বাড়াই দিবে। ওভার ভোল্টেজ হলে ওভার ভোল্টেজের লাইনটা অফ করে দিবে, যদি শর্ট খায় তাহলে আগুন জ্বলার সম্ভাবনা নেই, এটা অটোমেটিক কাট হয়ে যাবে, আবার চার্জে লাগালে আবার, মানে মেশিনটা আবার রানিং হয়ে যাবে, মানে সার্কিটটি, মানে আপনার আউট ভোল্টেজটা অনেক ভালো পাবেন এটার থেকে। আর ব্যাটারিটা আস্তে আস্তে চার্জ করবে, আর অনেক ভালো দিন টিকাবে, হ্যাঁ। মানে আপনি যদি বেশি পাওয়ারফুলও যদি ইয়া লাগান, চার্জার লাগান, তাহলে সমস্যা হবে না, এটা এটার গতিতে এটা চার্জ করে নেবে।
কিন্তু 12 ভোল্টের বেশি আপনারা লাগাবেন না, যেহেতু 12 ভোল্টের চার্জার 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের চার্জারই লাগাবেন। আবার এটা আবার 24 ভোল্টের চার্জার লাগেন না তাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এখন আমরা এখানে যদি ব্যাটারির সাথে যদি আরও কিছু ব্যাটারি যদি লাগাইতাম তাহলে এই সার্কিটটা ইউজ করতে পারতাম, সমস্যা হতো না। শুধু প্লাসের জায়গায় প্লাস, মাইনাস জায়গায় মাইনাস দিব সবগুলো, তারপর সিরিজ সিস্টেম আবার করে নিতে হবে এইভাবে, মানে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, যত বিএমএস আছে সব বিএমএস সিস্টেম এটাই। আমরা যদি এটার সাথে এরকম আরও 3টা ব্যাটারি লাগাই সিরিয়ালে কোনো সমস্যা হবে না। শুধু এম্পিয়ারের মানে আপনারা এখানে একটা এম্পিয়ার বাইর করতে হবে, ঠিক আছে। এম্পিয়ার বাইর করে ধরেন একটি ব্যাটারি আপনার 1000 এম্পিয়ার করে যদি ধরেন, ধরলে যত এম্পিয়ার আসে তত এম্পিয়ারের সার্কিট নিয়ে আসবেন, তাহলেই আপনার হবে। মানে অনুমান করবেন 1000 এম্পিয়ার, আর এটি কম দামি ব্যাটারি, এটা 1000 এম্পিয়ারও বেশি হয়ে যায়, মনে হয় না 1000 এম্পিয়ার আছে, কিন্তু লেখি রাখছে 6000 এমএএইচ, কিন্তু 1000 এম্পিয়ারই হবে, এর থেকে বেশি হবে না। এখন আমরা ভোল্টেজগুলো লিখে দিই ব্যাটারি, মানে কোন ব্যাটারিটার কত কত ভোল্টেজে থাকবে। এটা হলো 3.7 ভোল্ট, যেহেতু এটা 1 নম্বর ব্যাটারি, 1 নম্বর ব্যাটারিটা 2 নম্বর ব্যাটারির সাথে প্লাস হয়েছে। সো 3.7 ভোল্টের সাথে 3.7 প্লাস করলে কত আসে, 7.4 ভোল্ট। এরপর আবার আমরা যদি 7.4 ভোল্টের সাথে যদি আবার 3.7 ভোল্টের একটা প্লাস করি তাহলে আসবে আমাদের 11.1 ভোল্ট, ঠিক আছে। এগুলো সব ভোল্ট। সো এগুলো আমি লেখার কারণ হলো যে আমরা যেহেতু সার্কিটটা ইউজ করব বিএমএস, এই সার্কিট বিএমএস মানে ইউজ করলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে কোনটার সাথে কত ভোল্ট প্লাস করলে কত ভোল্ট হয়, ঠিক আছে। এখন আমরা বিএমএস যেহেতু ইউজ করব, সো দেখেন আমি বিএমএসটার এখানেও লেখা আছে, এই যে দেখেন সার্কিটে লেখা আছে 0P, হ্যাঁ ওইটা আমি খাতার ড্রয়িংয়ে লিখে দিয়েছি 0B, হ্যাঁ। এরপরে আসেন 3.7 একটা লেখা আছে, ওইটা আমি এখানে লিখে দিয়েছি 3.7, মানে আমি ড্রয়িংয়ের মাধ্যমে বুঝাচ্ছি যাতে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। এখানে লেখা আছে 7.4, এখানেও 7.4, এখানে লেখা আছে 11.1, ওই দেখেন, সো এটা তো 11.1। এখন আমরা এটা যেহেতু লেখাগুলো দেখছি, সো এখন যদি আমি আপনাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে ব্যাটারিটি ফিটিং করে দেখাই তাহলে আপনারা খুব সহজে বুঝবেন, তারপরে প্র্যাকটিক্যালও দেখাবো, আগে আমি ড্রয়িংয়ের মাধ্যমে দেখাচ্ছি। আর এই যে এখানে লেখা আছে দেখেন ব্যাটারি মাইনাস, ব্যাটারি মাইনাস মানে ব্যাটারির দুটি অংশ খালি আছে, একটি হলো এটি আর একটি হলো এটি, ঠিক আছে। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, সো এখান থেকে একটি যাবে ব্যাটারির নেগেটিভে, এটা হলো মানে 0B যেটা ওইটা হলো আমরা এখান থেকে নিব, ঠিক আছে, ব্যাটারি নেগেটিভ। শেষ, আমরা এখান থেকে এখানে একটি লাইন দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তারপরে এখানে দেখেন ব্যাটারি পজিটিভ, মানে 3.7 ভোল্ট যেটা লেখা, হ্যাঁ, মানে ব্যাটারির উপরে উঠলে মানে নিচের থেকে উপরে উঠলেই 1 ভোল্ট 1 ভোল্ট করে বাড়ি যাবে। সো এখানে দেখেন আমার ভোল্টেজটা কত আসতেছে, 3.7 ভোল্টের সাথে আমি আরেকটার সাথে আরেকটা প্লাস দিয়েছিলাম, এরপর হয়েছিল 7.4 ভোল্ট। সো ব্যাটারি 1 নম্বরটা হলো 3.7 ভোল্ট, সো ব্যাটারি 1 নম্বর থেকে আমি একটি লাইন নিচ্ছি, লাইন নিয়ে মানে 1 নম্বর থেকে নিলে হবে, মাঝামাঝি দুইটার যে জয়েন্ট আছে এই জয়েন্ট থেকে নিলে হবে। সো আমি নিচ্ছি কত, 3.7-তে 3.7 ভোল্টের যে 1 নম্বর ব্যাটারি, 1 নম্বর ব্যাটারিটা আমরা 3.7 ভোল্টে লাগিয়ে দিয়েছি সার্কিটের। তারপর আসুন এখানে 7.4 ভোল্ট যেটা লেখা আছে, ওই 7.4 ভোল্টটা সার্কিটেও লেখা আছে, মানে 2 নম্বর ব্যাটারিটা হলো আমার 7.4 ভোল্ট। সো আমি কী করবো, 2 নম্বর ব্যাটারিটা যেহেতু আসছে উপর থেকে ঘুরে নিচের দিকে পজিটিভটা আসছে, সো আমরা পজিটিভ থেকে নিই লাইনগুলো সবগুলো। সো পজিটিভে আসলে এটা হয়ে যাবে কত, 7.4 ভোল্ট। সো এখানে এখন আমি 7.4 ভোল্টে একটি লাইন লাগিয়ে দিচ্ছি। তারপর আছে 11.1 ভোল্ট, হ্যাঁ এটা এখানে লেখা আছে দেখেন 11.1 ভোল্ট। সো 1 ভোল্ট কোনটা হবে, উপরে যে পজিটিভটা, এই পজিটিভটার লাইনটা হবে যে 11.1 ভোল্ট, মানে ধরেন না 12 ভোল্টের কাছাকাছি হয়ে যাবে, মানে আমি যদি লাগে যদি আপনাদের দেখাই 12 ভোল্টের কাছাকাছি পাবেন। আর এটাই একবারে ইজি, এই জিনিসটা করলে আপনাদের কাজ হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, আপনারা এইভাবে এটা বানিয়ে নিতে পারবেন, একবারে ইজি একটা জিনিস। সো আপনারা তো আমার ড্রয়িংটা বুঝছেন, ড্রয়িংটা বোঝার মানে হলো যে অনেক মানুষে ভিডিও দেখে কিন্তু বোঝে না, যারা বোঝে না তাদের জন্য এই ভিডিওটি, মানে আমি ভিডিওটা অনেক লং করতেছি, আমিও বুঝতেছি যে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কারণ ছোট একটা কাজের জন্য এত লং করা উচিত না। সো কী করবো ভাই, অনেক মানুষও বুঝতে পারে না, তাই আমি একটু লং করে দিচ্ছি যাতে সবাই বুঝে তাই। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আচ্ছা দেখুন এখানে সার্কিটের দুটি লাইন আছে, একটা হলো P+P-, P+P- মানে আমরা যেটা দিয়ে চার্জ দিব এবং যেটা দিয়ে আমরা আউটপুটটা ইউজ করব, মানে 12 ভোল্টের লাইনটা ইউজ করব, ওটা হলো P+P-। সো আমরা ওখান থেকেই 12 ভোল্টের লাইনটা পাবো, ওটা থেকে আমরা ইউজ করব, ঠিক আছে। মানে ওখানে চার্জার লাইনটা লাগাবো, ওখান থেকে আমরা মানে যত কিছু আবে যাবে যত কিছু চালাবো সব ওখান থেকেই চালাবো। এখন আসুন আমরা প্র্যাকটিক্যালি কীভাবে বানাবো ওইটাই দেখাই আপনাদেরকে। আচ্ছা দেখুন আমি আমার ব্যাটারি নিয়ে আসলাম, ব্যাটারি এই যে নেগেটিভ লাইনটা, হ্যাঁ
সেম ডোয়িংয়ে যে নেগেটিভ প্ল্যান্টটাতে আমি লাগিয়েছিলাম সেম এভাবে বিএমএসটি লাগিয়ে দিব এখানে। এই যে আমার লাগানো শেষ, তারপর আমরা লাগাবো এই ব্যাটারির উপর থেকে একটি লাইন নিয়ে আমরা সার্কিটে লাগিয়ে দিব 3.7। ঠিক আছে, সেম এই জিনিসটা আমি এখানে করছি, এই যে দেখেন এখানে এসে 3.7 যেটাতে লেখা ছিল ওটাতে আমরা লাগিয়ে দিব। আর এখানে লেখা থাকবে B1, মানে এক নম্বর ব্যাটারি, সেহেতু আমি এখানে এক লিখে দিছি, তার মানে B1 এক নম্বর ব্যাটারি যেটা, ওইটা লাইনটা আমরা উপর থেকে এনে এখানে লাগিয়ে দিব। এই যে দেখুন আমি লাগিয়ে দিচ্ছি B1-এ, মানে ব্যাটারি এক নম্বরটি আমি B1-এ লাগিয়ে দিলাম, মানে এটা এক নম্বর ব্যাটারি যেটার পিছনে লেখা থাকবে 3.7 ভোল্ট। ঠিক আছে, আমরা আগে ব্যাটারিটা এভাবে লাগাচ্ছি কারণ এটা গাম দিয়ে আমি উপরে বসিয়ে দিয়েছি, আর আমরা চেষ্টা করবো যত কম তার এটাতে লাগানো যায় আর তারগুলো ভালো মানে লাগানোর জন্য, যেহেতু এগুলা তারের উপর নির্ভর করে সব কিছু। ঠিক আছে, এই যে দেখুন এখানে জোড়াটা, এখানে জোড়ার মাঝখানে আমি একটা লাইন নিয়েছিলাম দুইটা লাইনের মাঝখানে, সো আমি দুইটা লাইনের মাঝখানে নিচ্ছি না, আমি এক সাইডে নিলেই হবে, যে কোনো একটা সাইড থেকে লাইনটা নিলেই হবে, মাঝখানে নিতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তো তারের আমরা যে কোনো এক মাথা থেকে আমি লাইনটি এখানে লাগিয়ে দিব। এই যে দেখুন এভাবে আমরা এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে সেম উপর অংশতে B1-এ লাগিয়ে দিলাম। এই যে দেখেন B1 যেটা, এখান থেকে লাইনটি নিয়ে আমরা এখানে লাগিয়ে দিছি, মানে এক নম্বর ব্যাটারির যে কোনো একটি জোড়াতে লাগিয়ে দিছি, এটা হলো 2 নম্বর। সো এখানে দেখেন B2 একটা লেখা থাকবে, B2-র সাথে আমরা এইখান থেকে লাইনটি নিয়ে B2 যেখানে লেখা আছে ওখানে লাগিয়ে দেবো। এই যে দেখেন এখানে লেখা আছে B2, এটা হলো আমার 2 নম্বর ব্যাটারি। তো 2 নম্বর ব্যাটারি থেকে লাইন একটা নিয়ে, এই যে দেখেন আমরা 7.4 ভোল্ট যেটা, এটা হলো B2, হ্যাঁ মানে সার্কিটের পিছনে B2 লেখা থাকে, ওই B2-তে নিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি ডাইরেক্ট সরাসরি। এই যে দেখুন আমার লাগানো শেষ, আমি এখান থেকে একটি লাইন এনে এখানে লাগিয়ে দিছি। সো আমি এখন B2-টা একটু মানে তাড়াতাড়ি করতেছি, কারণ হলো B2 অনেক লং হয়ে গেছে এই কারণে। সো 2 নম্বর ব্যাটারির সাথে আমরা কী করবো, 2 নম্বর B2 যেটাতে লেখা থাকবে ওটা 2 নম্বর ব্যাটারির সাথে সংযুক্তি দিব, মানে পজিটিভে বা পজিটিভটার সাথে যে নেগেটিভটা লাগাইছে ওই নেগেটিভে আমরা সংযোগ দিব। এখানে দেখেন আমার হিসাবগুলো দেখেন, এরপরে আমরা যে 3 নম্বর ব্যাটারি হবে, 3 নম্বর ব্যাটারির পিচ মানে সার্কিটের পিছনে লেখা থাকবে 11 ভোল্ট। হ্যাঁ, এখন আমরা 11 ভোল্ট কোথায় পাবো, 11 ভোল্ট পাবো এই দেখেন এই মাথাটা যেটা আছে এটা হলো 11 ভোল্টের। ঠিক আছে, এই পজিটিভটা এটা হলো 11 ভোল্ট। সো এখানে লেখা থাকবে বি প্লাস যেটা ওইটা হলো 11 ভোল্ট। সো আমরা কী করবো, B+ যদি লাগাই তাহলে এখান থেকে আমরা সুন্দর একটি 12 ভোল্টের লাইন পাবো। এই যে আমি লাগিয়ে দিলাম, সো আমারটা হয়ে গেছে, এখন আমি B+ B- থেকে লাইনগুলো নিলে আমার এটা চলবে। সো আসুন আমি এখানে ব্যাটারি একটা চেঞ্জ করে দিছি, কারণ আমার এই ব্যাটারি নষ্ট পড়ছিল তাই, আর ব্যাটারিটা একবার নতুন ব্যাটারি আমি কিনছিলাম, নষ্ট হওয়ার কোনো কারণ ছিল না, এমনি এমনি নষ্ট হয়ে গেছে। সো আপনাদেরকে বলি যে এই ব্যাটারিগুলো ভুলও কিনবেন না, কারণ এগুলো একবার বাজে ব্যাটারি, আমি অনেকগুলো কিনে অনেকগুলো লস খাইছিলাম, কারণ আমি একসাথে অনেকগুলো কিনছিলাম তো তাই। আর এখানে লেখা আছে দেখেন 6800 mAh, মানে কি বলবো, 6800 mAh, ভাই এটা কি মশকারি ভাই, একটা ব্যাটারির ভিতর দিয়ে দিছে আবার 75 টাকা দামের একটা ব্যাটারি, মানে এটার ভিতরে কী আছে আমরা দেখতেছি খুলে। আর আমি বলি ভাই, কারণ আমি অনেক লস খাইছি এগুলো কিনে, আমি অনেকগুলো কিনছিলাম, সো আপনারা এগুলো ভুলও কিনবেন না। একটা ব্যাটারির দাম 75 টাকা, আগে ছিল 60 টাকা, এখন 75 টাকা হয়েছে, মানে দাম বাড়ছে। সো আপনারা ভুলও কিনবেন না, কারণ এখানে এম্পিয়ার বেশি লেখা দেখি যে কিনবেন তা না। আচ্ছা আমরা এটা খুলে দেখি যে এটার ভিতরে কেমন এম্পিয়ার লেখা আছে। সো আমরা খুলে দেখলাম যে এটার ভিতরে কিছুই লেখা নাই, সো এটা খুলে আর লাভ হবে না যেহেতু এটার ভিতরে কিছু লেখা নাই। আর ভুলো আপনারা এই কাজটা করবেন না, এই ব্যাটারিগুলো ভালোভাবে দেখে নেন, এই ব্যাটারিগুলো কিন্তু ভুলো কিনিয়ে না। ঠিক আছে, কারণ ব্যাটারি আমি একদিনও ইউজ করলাম না, ব্যাটারিটা নষ্ট হয়ে গেল, তাই না কিনাটাই সবচেয়ে বেটার হবে। আর বাকি যে দুইটা ব্যাটারি আছে এগুলো মানে কয়দিন টিকে আল্লাহ জানে, আর চায়না জিনিস তো না টেকার সম্ভাবনাটাই বেশি। আর আশা রাখি BMS-টা লাগানোর পরে একটু ভালো চলবে। এই যে দেখেন এখানে দুটি কালেকশন আছে, একটা হলো P+ B-, সো আমরা এখান থেকেই ব্যাটারিটি ইউজ করবো।